দর্শক, একেবারে শেষ মুহূর্তে এসেও বিশ্বের শক্তিশালী দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে চুপচাপ রয়েছে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। শুধুমাত্র চীন এবং ভারত মুখ খুলছে, ভারত কৌশলি উত্তর দিচ্ছে, চীন আবার একেবারেই সমর্থন দিচ্ছে। তা নিয়ে ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে, বাংলাদেশের নির্বাচন চীন বলছে মাইল ফলক, আর অভ্যন্তরীণ বিষয়ে বলছে ভারত। খবরে বলা হচ্ছে রোববার সকাল 8টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে, বিকেল 4টা পর্যন্ত চলবে। বাংলাদেশের এই নির্বাচন গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে। বিবিসি, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোয় সুনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন। নির্বাচনটি আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। এমনকি নির্বাচন কমিশনার আনিসুর রহমানও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভাব্য পদক্ষেপের দিকে ইঙ্গিত করে বলছেন, ভোট ভালো না হলে ভবিষ্যত খুব ভালো হবে না, বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, একথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আসন্ন এই নির্বাচন নিয়ে গতকাল কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র রণধীর জয় সাওয়াল। আচ্ছা, কি বলছেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তার কাছে এক সাংবাদিক প্রশ্ন ছিল, আগামী 7ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, এই বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে জয় সাওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি, বাংলাদেশের নির্বাচন তাদের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে। ভারত নির্বাচনের পর্যবেক্ষণে পাঠাবে কিনা এমন প্রশ্ন করা হয় মুখপাত্রের কাছে, তবে জয় সাওয়াল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, খুব মানে সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। তার মানে কি, ওই যে কথাটি বলছে বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে, সেই নির্ধারণ করার তো সুযোগ নেই, কেননা ধারাবাহিকভাবে এই সরকার ক্ষমতায় আছে সেই 2008 থেকে, তো এর মধ্যে অনেকগুলো ত্রুটিপূর্ণ নির্বাচন হতে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নেই, একই রকম অবস্থার মধ্যে আছে। বাংলাদেশের নির্বাচন জনগণের মানে আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ জনগণই ঠিক করবে, সেই পর্যায়ে তো আসলে এটা হলো একটা সুস্থ স্বাভাবিক অবস্থার মধ্যে এই জবাবটা মেলে, যে মানুষের জনগণ যেভাবে চাইবে সেইভাবেই সরকার করবে, কিন্তু এখানে কি সেটা হচ্ছে? এদিকে ভোটের বিষয়ে গতকাল নির্বাচন কর্তৃপক্ষরা ব্রিফিং করেছে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপান সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন না, তবে দুইজনই দূতাবাস থেকে প্রতিনিধি পাঠান। এই দুই প্রধান না আসার কারণ হলো সাংবাদিকরা স্বাভাবিকভাবে মাইক্রোফোন ধরবে, জানতে চাইবে এই নির্বাচন সম্পর্কে, তো এই এর উত্তর বা জবাব তারা হয়তো দিতে চান না, তারা এই কারণে কৌশলে এড়িয়ে গেছে, তাদের প্রতিনিধি পাঠিয়েছে। ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, জার্মানির রাষ্ট্রদূত আখিম ক্লোস্টার ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইট। চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেন, আমি মনে করি এটা সফল নির্বাচন হবে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মাইল ফলক হবে, নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে। কিন্তু এই নির্বাচন কি প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে, আমি জানি না এই প্রশ্ন কোনো সাংবাদিক তাকে করেছে কিনা। জার্মান রাষ্ট্রদূত বলেন, শুরু থেকে আমার অনুধাবন হচ্ছে তারা, অর্থাৎ ইসি, সাধ্যমতো কাজ করার চেষ্টা করছে, আমি মনে করি তারা বেশ গুরুত্ব সহকারে কঠোর পরিশ্রম করছে, এটা হচ্ছে অ্যাভয়েড করে একটা উত্তর দিল আর কি মানে জার্মান রাষ্ট্রদূত। যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, নির্বাচন কমিশন ভোটের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে অবহিত করেছে, তার মানে তারা আর কোনো মন্তব্যে যায়নি যে কেমন নির্বাচনটা দেখতে চাচ্ছে, যে তারা বলছেন জাস্ট আমি শুনতে এসেছি। 2014 সালের মতো এবারে নির্বাচন বয়কট করেছে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি, দলটি এখন তাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। বিএনপির নির্বাচন বয়কটের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতারেসের সহযোগী মুখপাত্র গতকালকে ফ্লোরেন্সিয়া সোতো নিনোর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, যে বলছেন যে এই ব্যাপারে তাদের কিছু বলার নেই, জাতিসংঘ চাই বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তারা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার মানেই হচ্ছে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো এটি অ্যাভয়েড করে যাচ্ছে, কেননা তারা বুঝতে পারছে যে নির্বাচনের গতি প্রকৃতি কি, কিন্তু তারা নির্বাচনের আগে এখনই কোনো মুখ খুলে সরকারকে বিব্রত করতে চায় না,
নির্বাচনের পরেই হয়তো তারা বিষয়টি জানান দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই শুধুমাত্র চীন এই ক্ষেত্রে হয়তো রাশিয়ার মুখপাত্র বা রাষ্ট্রদূতকে যদি মাইক্রোফোন ধরতো সাংবাদিকরা, তিনিও বলতেন এটা একটা সফল একটা মাইল ফলক চীন আর রাষ্ট্রদূত যেভাবে বলেছে। কিন্তু খেয়াল করেন ভারত কিন্তু কৌশলে মানে অ্যাভয়েড করছে, মানে সরাসরি কোনো উত্তর দিচ্ছে না, বারবার বলার চেষ্টা করছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।